জয় হিন্দ। 7-1 নিউজে আপনাদের স্বাগত। মালদার রতুয়ায় নাবালক খুনের 36 ঘন্টার মধ্যে ঘটনার দুই মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল রতুয়া থানার পুলিশ। অভিযুক্তরা হলো বছর 23-এর নির্মল মণ্ডল এবং বছর 20-এর কানাই মণ্ডল। এদের দুজনেরই বাড়ি রতুয়ার কাহালা গ্রাম পঞ্চায়েতের রঘুনাথপুর গ্রামে। জানা গেছে কদিন ধরে ওই গ্রামের একটি বাড়িতে মনসা গানের আসর চলছিল। গত শুক্রবার রতুয়ার মণিপুর এলাকার বাসিন্দা বছর 12-র আকাশ ভগত রাতের খাবার খেয়ে সেই আসরে যায়। তারপর থেকে সে আর বাড়ি ফিরে আসেনি। এরপর গত শনিবার সকালে আকাশের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয় ওই এলাকারই একটি জলাশয় থেকে। পরিবারের সবচেয়ে ছোট আকাশের নিখোঁজের ঘটনায় পুলিশ তদন্ত শুরু করলে প্রাথমিকভাবে আকাশের কয়েকজন বন্ধুর নাম উঠে আসে। তাদের মধ্যে নির্মল মণ্ডলকে তার বাড়ি রঘুনাথপুর থেকে এবং কানাই মণ্ডলকে বাগবাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের জেরা করে পুলিশ জানতে পারে শুক্রবার ভোর রাতে মনসা গানের আসর থেকে আকাশ ভগতকে জোর করে তুলে নিয়ে গিয়ে খুন করা হয়েছে। পুরনো শত্রুতার জেরেই এই ঘটনাটি ঘটেছে। এরপরেই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে এই খুনের পেছনে কারা জড়িত রয়েছে তার তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ। সোমবার অভিযুক্তদের চাঁচল মহকুমা আদালতে তোলা হয়েছে। ঘটনায় মৃতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া, এলাকায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। মালদা থেকে তনুজ জৈনের রিপোর্ট, 7-1 নিউজ। জেলার খবরের আপডেট জানতে হলে 7-1 নিউজ চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। জয় হিন্দ।